জিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর খাপ্পা হামজা তিতুমীরের মত অনুসারী, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লীগের বাহিনী। আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুড়ি লীগের হেলমেট চায় নাকি তিতুমীরের বাহিনী চায়? আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের আল কোরআনের বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে। যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি। আমাদের কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন। একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই, এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে, আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল, যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হযরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে, আর না হলে সালমান ইব্রাহিম তৈরি হবে। সিরাতকে সামনে রাখলে হযরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে, আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে। বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর খাপ্পা হামজা তিতুমীরের মত অনুসারী, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাত
বাংলাদেশবাসী, আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মসজিদ ইমামদের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে, চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনারা দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি, আমরা দিয়েছি সোনার মানুষ। আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য। সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে লক্ষ হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? সবাই কি রাজি আছে? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামা ইকরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হলে 2024 সালের 5ই আগস্ট একটা নয় বারবার আসবে, বারবার আন্দোলন তার কারণ হবে। আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালি বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।